নমস্কার বন্ধুরা, নিরুপমা চ্যানেলে সকালবেলা চলে এসেছি। তো আমি এখানে তেল দিয়েছি, সোমবারে দিয়েছি কালো জিরে, কুমড়োর ঝোল বানাবো পাতলা। তো কুমড়ো আলু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আমার সকালে রুটির সাথে টিফিন। তো একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি লবণ, একটু হলুদ দিয়ে নাড়ছি। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা খুব ব্যস্ত, মানে 1 ঘন্টা সময় পায়। দিয়ে দিয়েছি জল, এত ব্যস্ত থাকে মানে বলার মতন না, ওই 1 ঘন্টায়। তারপরে একটু দিয়ে দিলাম চিনি, কারণ কুমড়োর তরকারিতে একটু চিনি দিতেই হয়। তা আমার হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম ধনে পাতা। বেশিক্ষণ টাইম লাগেনি কুমড়ো হতে, কারণ আমি গ্যাসের আগুনটা বাড়িয়েই রেখেছিলাম, কমাইনি। তাড়াহুড়ো করে রান্না করছি খুব। এরপরে দিয়েছি আলু আর উচ্ছে ভাজা, আর এদিকে রুটি বানাচ্ছে। ভাতের হাঁড়ি নামিয়ে দিয়েছে, অর্ধেক ভাত হয়েছে। তো ওইদিকে আমি রুটিগুলো আজকে ভেজে নিচ্ছি ছোটোটায়। তো রুটি ভাজা হয়ে গেছে, আমার আলুই হয়ে গেছে। তো ভাতও চাপিয়ে দিয়েছি, আমার আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাতে এদিকে ফুসফুস করছে। তারপরে দিয়েছি আমি বেগুন। তো বেগুনের রেসিপিটাই দেখাবো। তো এই যে বেগুন কেটেছি লম্বা লম্বা করে, পিঠটা ছোটো ছোটো, লঙ্কার গুঁড়ি, চিঁড়ের গুঁড়ি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার পাউডার নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো, ধনে পাতা। এটা হচ্ছে আমার বেগুনের রান্নার লাগবে। তো এদিকে আমার বেগুন ভাজা, তা আমি বেগুনের যে বোটাটা আছে ওটা ধরেই দেখুন তুলে নিচ্ছি, হাতা খুন্তি লাগছে না। তা আমি এবার কালো জিরে সম্বর দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার, দিয়ে টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আদা দিলাম, রসুন দিলাম, সব কুচানো, ঘষনি দিয়ে ঘষে নিয়েছি। তা আমি আজকে ভেবেছি কোনো কিছু পেস্ট করব না, ওই ছোট মিক্সিতে ওইটুকু মশলা পেস্ট হয় না, দিয়ে জল দিয়ে পেস্ট করলে অনেক জল হয়ে যায়, ওই জন্য আজকে ছোট একটা ঘষ নিয়েছে, ওইটা দিয়ে ঘষে মশলাগুলো বানিয়ে নিয়েছি। এবার দিলাম লবণ, এবার এই সব একটু জল দিয়ে গুলেছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, এটা নেড়ে দিয়ে দেবো, কারণ শুকনো সবসময় গুঁড়ো ইউজ করলে একটু জলে মিশিয়ে ইউজ করাটা ভালো, পুড়ে যায় না। তো বেগুনগুলো দিয়ে দিয়েছি, তো এবার হয়েই আছে আমার বেগুন দিয়ে মেখে ঝোঁকে। তো এবার আমি ধনে পাতা দেব। এই রেসিপিটা হতে বেশিক্ষণ সময় লাগে না, একটু সময়ই হয়ে যায়। তো উল্টে দিচ্ছে, খুন্তি লাগছে না, দেখছেন তো, হাত দিয়েই উল্টানো যাচ্ছে, ব্যাস দেখুন দেখুন। তো বেগুন সচরাচর কেউ খেতে চায় না, এরকম একটু হলে ঝাল ঝাল ভালো লাগে। তো আমার হয়ে আছে, তো আমি সব তুলে নেব, ওই হাত দিয়ে তুলে নিচ্ছি দেখুন। বেগুন ভাজাটা সেটা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মশলা দিয়ে ঝাল ঝাল টেস্টি হবে। মশলাটা তুলে দিলাম, ওইখানে কুমড়োর তরকারি, এখানে সব আমার রান্না হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। তো আমি বলেছিলাম আজকে কইটুকু সময় রান্না করতে সময় লাগে, তো আমি 7:10 গিয়ে আমার রান্না তখন কমপ্লিট হয়ে গেছে, 7:50 বাজে। তো আমি ওর টিফিনে দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা, বেগুন, আর এই কুমড়োর তরকারিটা ওপরে যে আরেকটা থাক আছে সেই থাকে দিলাম। টিফিনের আরেকটা বাটি, তো রুটি দিয়েছে একটা ছোট্ট টিফিনে। তা আমি গিয়েছিলাম বাজারে, আমি আর আমার ছেলে, সেখানে একটা বিড়াল ছিল। তো বিড়ালটা আমার ছেলের সাথে খুব ইয়ে করছে, মানে পোষা বিড়াল সেখানকার। তো আমি গিয়েছিলাম ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে, আর আমার একটা অ্যাডমিট পরীক্ষা এসেছে, তো ওই অ্যাডমিটটা আনার জন্য। তো বিড়ালটাও উঠে গেলো, তা আমরা বাড়ি চলে এসেছি, আর ও সাইকেলটাও ঠিক করে নিয়ে আসলাম। সাইকেলের পিছনের সিটটা ভেঙে গেছিলো, তো ওইটা ঝালাই করে নিয়ে আসলাম। আর ও সাইকেল ছোট, তো পিছনে এক সাইডে কমলা লেবু কিনেছি, আর এক সাইডে দুধ,
তো বাড়ি আসার পরে একটু বেগুন ভেজে নিলাম, কারণ ছেলে ওই তরকারিতে খেতে পারবে না, তাই বেগুন ভেজে নিচ্ছি। দুপুরে ওকে বেগুন ভাজা দিয়ে খাওয়াবো, আর একটু বাঁধাকপি বানিয়ে নিলাম ফের। তো দেখলেন তো, আমি গিয়েছিলাম ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য, ওই জন্য বাজারে গিয়েছিলাম আর ওর সাইকেলটা বাগালাম। তো দেখালাম, তো এই দুটো রান্না হয়ে যাবে, তারপরে আর সবজি কেটে রেখেছি কালকের জন্য, দেখতেই পাচ্ছেন। একটু দাও, দিয়ে আমার এই যে বাঁধাকপি ভাজা হয়ে গেছে, বাঁধাকপি ভাজা হয়ে গেছে, দিয়ে বল, ছেলেটা মাঝখানে এসে কথা বলছে, বলছি বলিস না, চুপচাপ থাক। দিয়ে আমার এই যে পুরো হয়ে আছে, তো দেখুন, তো বাড়ির কাজও হয়ে আছে সব, ঘর মোছাটোছা। তো লাইক করবেন প্লিজ।